বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম নতুন এক জায়গাকে এক্সপ্লোর করতে। জায়গা না বলে এটাকে স্টোর বললে ভালো। তবে এই স্টোরে আমরা আগেও গেছিলাম, সেটা ছিল সল্টলেকে। তবে আজকে আমরা চলেছি নিউ টাউন রাজারহাটে। কোথায় বলুন তো? পাচ্ছেন না ধরতে? ডেফিনেটলি পারবেন। আমরা চলেছি নিউ টাউনের ডেকাথলনে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম। বন্ধুরা, প্রায় কিছুদিন ধরে আমাদের প্রোডাকশনটা একটু কিঞ্চিত বন্ধ ছিল, যদিও সেটা আপনারা বুঝতে পারেননি। কেন বন্ধ ছিল সেই বিষয়ে হয়তো আমরা কোনো সময় কোনো ভিডিও বানাবো। তবে আজকে ওয়ান্ডারলুস্টের এই ওয়েবিসোডে আমরা চলেছি নিউ টাউনে ডেকাথলনে। এটি নতুন একটি স্টোর খোলা হয়। আমরা ডেকাথলনে আগেও ভিজিট করেছিলাম। আপনারা দেখছেন ওয়ান্ডারলুস্ট, সঙ্গে রয়েছে আমি প্রবেশ। আর ট্রিপ টু ডেকাথলন ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে যারা স্পোর্টস প্রেমী। বন্ধুরা, এই ডেকাথলন সেটি রয়েছে অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা মোড়ের কাছে, মারুতি সুজুকি শোরুমের পাশে, নিউ টাউন রাজারহাটে। তো আমরা চলেছি এবার একেবারে মেন এন্ট্রেন্স দিয়ে ডেকাথলনের ভেতরে যাব। এটি সল্টলেকের মতন অত বড় না হলেও খুব একটা খারাপ নয়। নিচের ফ্লোরে রয়েছি এবং ঢোকার আগেই কিছু স্যানিটাইজেশন হয়ে গেল। নিচের ফ্লোরের মধ্যে রয়েছে গলফের জন্য অনেক ধরনের ইকুইপমেন্ট, তারপরে কিছু অ্যাপারেলস রয়েছে, গলফ ক্লাব বা ওয়েজ যদি আপনারা চান সেটা এখানে পাবেন, কিছু খাকিস এবং কিছু চিনস দেখেছি, এবং কিছু ওয়াটার বটল ছিল ট্রেকিংয়ের জন্য। তো মোস্ট অফ দ্য জিনিস এগুলো। এবার আমরা চললাম উপরে। ওপরে গিয়ে যেটা প্রথমেই আমার চোখে পড়লো সেটি হলো ক্রিকেটের সরঞ্জাম। ক্রিকেটের নানা ধরনের ইকুইপমেন্ট এখানে আপনারা পাবেন। ক্লোজ লুক, ক্রিকেট বেলস আর ক্রিকেট ব্যাটস। আর এরপরে আমরা গেলাম, সেখানে পেলাম কিছু ফুটবল। ফুটবল আমার এক প্রিয় খেলা। আর ফুটবলের নানা ধরনের ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট এখানে আপনারা পাবেন। সামনে যেটা দেখলেন সেটা একটা ট্রেকিং স্টিক আমি নিয়েছি। বন্ধুরা, আজকে মেইনলি আমার এখানে আসার একটি উদ্দেশ্য ছিল, কারণ আমার কিছু নিজস্ব কিছু জিনিসপত্র নেওয়ার ছিল ছোটোখাটো, তো সেগুলো আমি নিয়েছি। আর সল্টলেকে না গিয়ে ভাবলাম এটা দেখিয়ে নিই, আর কিছু জিনিসও আমার নেওয়ার ছিল, সব একসঙ্গেই হয়ে যাবে। আর আপনাদের ডেফিনেটলি এটা ভালো লাগবে, একটা নতুন ঠিকানা আপনারা পেলেন যারা স্পোর্টস গুডস নিয়ে ভাবনা চিন্তা করেন বা স্পোর্টস নিয়ে ভাবনা চিন্তা করেন। তো এবার আমরা যেখানে আসলাম সেখানে মেইনলি হচ্ছে আর্চারির অনেক কিছু রয়েছে, সুইম কস্টিউমস, সুইমওয়্যার রয়েছে। এবং সেটা দেখতে দেখতেই হঠাৎ আমার চোখে পড়ে গেল মহিলাদের সুইম কস্টিউম, আর তার সঙ্গে ছিল বাইসাইকেল আর কিছু হ্যান্ড গ্লাভস, শুজ, জার্সিস, র্যাকেটস অ্যান্ড হোয়াট নট। আমি আবার হয়তো যাব এই ডেকাথলনে, সেটা সল্টলেক হতে পারে বা কিংবা এই নিউ টাউন রাজারহাটে। র্যাকেটস অনেক ছিল, আমার র্যাকেটসেরও প্রয়োজন রয়েছে। সামনে দেখতে পেলাম সাইকেলের সম্ভার, আর তারপরেই ছিল স্কেটবোর্ড, আর একজন এখানে পিং পং প্র্যাকটিস করছে। আমার চোখে পড়ল সুইমওয়্যার, লেডিস সুইমওয়্যার। আর লেডিস সুইমওয়্যার দেখতে দেখতে হঠাৎ এক লেডিসের আগমন। ব্যাগস ছিল, কিছু ব্যাকপ্যাক ছিল, ওয়াটার বটলস ছিল, যদিও ওয়াটার বটলস বা ওয়াটার জারের এখানে দামটা একটু এক্সপেন্সিভ, 299 আমি একটা জার নিলাম। আর সামনে পড়ল ট্রেকিংয়ের ফুল সরঞ্জাম, আমি শুধু ট্রেকিং স্টিকটাই ইউজ করেছি,
কাঁদা নিয়েছি, আর এইসব নিয়ে সোজাসুজি আমি চলে আসলাম কাউন্টারে, বিলিং কাউন্টারে পেমেন্ট করলাম, আর তারপর এই সিটটা নিয়ে বেরিয়ে পড়লাম ডেকাথলন থেকে। মজার ব্যাপার, এই ডেকাথলন পাশেই রয়েছে অডি শোরুম। অডি বা বিএমডাব্লিউ আমাকে একটু ইনসাইট করে, হয়তো কোনো দিন নেব। এনিওয়েজ, এবার আমরা এগিয়ে যাব আরেকটি জায়গায়, কারণ একটু খিদে পেয়ে গেছে। তো কিছু খাওয়ার জন্য আমি ভাবলাম যে বেটার হয় আমরা সিসি টুর দিকেই চলে যাই। সিসি টুতে গিয়ে ম্যাকডিসে খাবো বলে এরকম চিন্তাভাবনা করলাম, আর বাইরে থেকে আপনাদেরকে আবার একটা ভিউ দেখিয়ে দিলাম ডেকাথলনের। এই সানগ্লাসটা পছন্দ হয়েছিল তাই এটা নিয়ে নিলাম, আর এবার আমি পৌঁছে গেলাম নিউ টাউন রাজারার সিসি টুর ম্যাকডিসে। ম্যাকডিস সবসময় আমার কাছে খুব অ্যাফোর্ডেবল মনে হয়, আর খুব বেটার অপশন মনে হয় বাইরে খাওয়ার জন্য। তো ভেজ ম্যাকটিকি আর কিছু পাপস নিয়ে বসবো বলে ভাবছি, আর একটু করে মেনু বোর্ডটাও দেখে নিলাম। অনেকদিন বাদে আসলাম ম্যাকডিসে, ততক্ষণ আমি খেয়ে নিই, আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ডেকাথলন নিউ টাউনের এই ভিডিওটি।